গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইকেল ও বালুবোঝায় ডাম্প ট্রাকের সংঘর্ষে মঞ্জুরুল হক মিলন নামে স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে ভাকুয়াদি কাপাসিয়া সড়কের ছোট বাজালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি ও গাজীপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাপাসিয়া থানা পুলিশ। Thank you.